ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ বাংলা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখবো অনেক মজাদার একটা রেসিপি, আর এটা হলো টাকি ভর্তা। ভর্তাটা কিন্তু একেবারে ভিন্নভাবে তৈরি করা। এটা যদি বাসায় একবার খেয়ে দেখেন তাহলে এর স্বাদ আপনাদের মন থেকে কখনো যাবে না। আর এই ভর্তাটা দিয়ে ভাত খেলে গপাগপ করে অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক রেসিপিটা। ভর্তাটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে টাকি মাছ। এখানে ছোট সাইজের টাকি মাছ নিয়েছি 5টা। মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, তারপর এগুলোকে এখন সেদ্ধ করতে হবে। চুলার আজ হাই হিটে আছে, মাছগুলোকে প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত সেদ্ধ করতে হবে। সাত থেকে আট মিনিট পর এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, এর চেয়ে বেশি সেদ্ধ করতে হবে না। হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে নিয়ে তারপর এগুলোর কাঁটাগুলো ফেলে দিতে হবে। প্রথমে মাছ বরাবর কাঁটাটা ফেলে দিয়ে তারপর যতটা সম্ভব কাঁটাগুলো বেছে নিতে হবে। মাছের মাথাটা লাগবে না, মাছের মাথা থেকে যতটা সম্ভব মাছ খুলে নিতে হবে। কাঁটা থেকে মাছ আলাদা করবার পর এটাকে বেটে নিতে হবে। আমি এবার এগুলোকে একটু ছেঁচে নিব, আপনারা চাইলে এগুলোকে পাটায় বেটে নিতে পারেন। পাটায় বাটলে একটা সুবিধাও আছে, এতে যদি অল্প পরিমাণে কাঁটা থাকে সেটা একেবারে পাটায় বাটার সময় মিহি করে বাটা হয়ে যাবে। আমি হাত দিয়ে যত সম্ভব কাঁটা বেছে নিয়েছি, এরপর এগুলোকে ভালোভাবে ছেঁচে নিচ্ছি। এগুলোকে বাটা হয়ে গেলে অথবা ছেঁচা হয়ে গেলে এবার এটা আলাদা পাত্রে নামিয়ে রাখছি। এবার ভর্তাটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। চুলার আঁচ থাকবে লো মিডিয়াম। এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা। পেঁয়াজগুলোকে নেড়ে একটু নরম করে ভাজতে হবে। পেঁয়াজগুলো একটু নরম হলে এতে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। আদা বাটা দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। শুকনো মরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। হলুদ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা গুঁড়ো। মশলাগুলো একটু কষানোর জন্য এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে পানি। আমার চ্যানেলে আর অনেক ধরনের ভিন্ন রকম ভর্তার রেসিপি আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে চেক করে নিতে পারেন। পানি শুকিয়ে তেল যখন এরকম উপরে উঠে আসবে তখন বেটে রাখা মাছগুলো অ্যাড করে দিতে হবে। এবার বাটা মাছ মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এগুলোকে এই সময় কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, 3 থেকে 4 মিনিট এগুলোকে এভাবে নাড়তে হবে। খেয়াল রাখবে নিচে দিয়ে বেজে যেন পুড়ে না যায়। এরপর এতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি। এই ভর্তাটাতে কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিলেই ভালো লাগে। এরপর এতে দিতে হবে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে ধনে পাতা কুচি। এরপর এগুলোকে 2 থেকে 3 মিনিট ভাজলে এগুলো তৈরি হয়ে যাবে। প্যানের গায়ে হালকা ভর্তা বেজে গেলে সেটাকেও নেড়ে ভর্তার সাথে মিশিয়ে নিতে হবে, এতে টেস্টটা অনেক বেড়ে যাবে। তৈরি হয়ে গেছে ভর্তাটা, এবার এটাকে নামিয়ে সার্ভ করে নিতে হবে। আমার চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সঙ্গেই থাকবেন। ভর্তাটাকে আমি বলের আকারে গোল করে নিয়েছি। এরপর কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আজকের এই ভর্তাটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, তারপরে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে এটা কেমন লেগেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক হাসি খুশি এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।